This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হালতুতে ক্লাব ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত অভিজিৎ চৌধুরী এবং অভিযুক্ত জাহাঙ্গীর মল্লিক, তাদের দুজনকে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ। ক্লাবের কালী পুজোর উদ্বোধন করেছিলেন বোর্ড চেয়ারম্যান সুশান্ত ঘোষ, সেই রাগেই মণ্ডপে চড়াও হয় ক্লাবের সদস্যদের মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। নিশীত প্রামাণিকের আত্মসহায়ক পরিচয় দিয়ে বিজেপি নেতার কাছ থেকে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগ, বিধানসভা ভোটের টিকিট ও চাকরি দেওয়ার নামে 50 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ পরিমল রায়ের বিরুদ্ধে, ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের মেকলিগঞ্জের বিজেপি ব্লক সভাপতির, এই নামে তার কোনো আত্মসহায়ক নেই, কোনোদিন ছিলও না, দাবি নিশীত প্রামাণিকের। ভাইফোঁটা দিতে যাওয়ার পথে প্রৌঢ়াকে ধর্ষণের চেষ্টা, মেমারিতে পুলিশের জালে দুই অভিযুক্ত, অভিযোগ বাপের বাড়ি যাওয়ার পথে দুই যুবক তার পথ আটকায়, জোর করে পুকুর পাড়ে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে, মহিলা চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্তরা, তল্লাশি চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জঙ্গি হামলায় ফের রক্তাক্ত ভূস্বর্গ, কড়া মূল্য চোকাতে হবে জঙ্গিদের, শ্রীনগর লালচকে হামলা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিতে বাহিনীকে নির্দেশ জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহার। গতকালই লালচকে বিস্ফোরণে জখম হন 12 জন, সিআরপিএফ এর বাংকারই কি টার্গেট ছিল, তদন্তে গোয়েন্দারা, হামলার নেপথ্যে লস্কর-ই তৈবা অনুমান প্রশাসনের। মুহূর্তে এন্টালির দিকে নজর রাখতেই হচ্ছে। এন্টালিতে প্রতিবাদী নিগ্রহের ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ, এফআইআর এর বদলে নিজেদের মধ্যে কথা বলে বিবাদ মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেয় পুলিশ, বড় খবর, বড় খবর। অভিযোগ আক্রান্ত যুবকের পরিবারের তরফ থেকে করা হয়েছে, সংবাদ মাধ্যম তৎপর হওয়ায় পুলিশ অভিযোগ নিতে বাধ্য হয় দাবি করেছে পরিবার। ঠিক কি অভিযোগ করা হয়েছে শুনুন আগে। যে ছেলের সঙ্গে ঝামেলা হয়েছিল তার বাড়িতে আমাদেরকে নিয়ে আসে, যে ছেলেটার সঙ্গে বসিয়ে থানায় ওখানে কথাবার্তা বলবে, তখন আমার বাবা বললেন আমরা সেটেলমেন্ট করবো না, আমরা কেস করবো, একটা স্লিপ দিয়েছে আমাদেরকে, আমরা বেরিয়ে যাচ্ছিলাম ওখানে কোনোরকম করে। পরে যখন মিডিয়ার লোকের সঙ্গে কথা বলি তখন আমার বাবা যে স্লিপটা দেখাতে যায় তখন ওরা বুঝতে পারে, তখন আমার বাবাকে আর আমাকে টেনে ভেতরে ওরা ঢোকায়, ঢুকিয়ে ওখানে পরে আবার কেস ফাইল করে, কেস ফাইল করে আমাদেরকে পেছন গেট থেকে বার করার চেষ্টা করে। কেন সেটেলমেন্ট করছিলেন? হতে পারে যে ছেলেগুলো যুক্ত ছিল তারা হবে পার্টি পলিসি করে হবে, সেই ব্যাপারে হবে, এখানে লোকাল কাউন্সিলের সঙ্গে হবে, সেই বিষয়ে আমি সেরকম জানি না, সেটাই হতে পারে। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুমন। মারাত্মক অভিযোগ, মারাত্মক দাবি, যাদের বিরুদ্ধে বাজি ফাটানোর অভিযোগ তারা কে, এমন কি পরিচয় যে পুলিশ বলবে মিটিয়ে নিই নিজেদের মধ্যে? শুধু নিজেদের মধ্যে মিটিয়ে নিন নয়, পুলিশ মধ্যস্থতা করার জন্য যারা অভিযোগ করছে অর্থাৎ অভিযোগকারী পক্ষ তাদেরকে নিয়ে অভিযুক্তদের কাছে চলে যাচ্ছে, গিয়ে বলছে আপনারা নিজেরা সেটেলমেন্ট করে নিন। এই পরিবার সেটেলমেন্ট করতে রাজি হয়নি, মধ্যস্থতায় রাজি হয়নি, এরা অভিযোগ দায়ের করেছে। কিন্তু কেন পুলিশের এই ভয়, যেমনটা এই অভিযোগকারী টিভি নাইন বাংলায় মুখ খুলে বললেন যে লোকাল কাউন্সিলরের সাথে তাদের যোগাযোগ আছে, তার জন্য পুলিশ স্টেপ নেবে না, তার জন্য এই শব্দ দানব বাড়বে, তার জন্য পুলিশ কিচ্ছু করবে না, কি করে এটা হতে পারে, কেন পুলিশ কমপ্লেন নেবে না? সাধারণ মানুষ হিসেবে যে কারুর কমপ্লেন করার অধিকার রয়েছে, ঠিক, পুলিশ খতিয়ে দেখে তারপরে তদন্ত করে ব্যবস্থা নেবে, কিন্তু বলা হচ্ছে মিটিয়ে নিন নিজেদের মধ্যে, কেন এটা? এই যে এন্টালির ঘটনা, এই ঘটনা কিন্তু আবারও প্রশাসনের যে ঢিলেমি তার দিকে কিন্তু, দুর্বলতার দিকে কিন্তু নজর দিচ্ছে। তবে শুধু এন্টালি না, আমি যে কথা বলছি সমাজগড়, টালিগঞ্জ, সব জায়গায় এই প্রতিবাদীরা যারা এই শব্দবাজির বিরুদ্ধে কথা বলেছেন, রাস্তায় নেমেছেন, তাদেরকে মার খেতে হয়েছে, প্রতিবাদে নিগৃহীত হতে হয়েছে, আর সেখানে পুলিশ অভিযোগ নেওয়ার বদলে, সঠিক পদক্ষেপ করার বদলে বলছে মিটিয়ে নিন, তার কারণ ওরা লোকাল কাউন্সিলরের সাথে যুক্ত বলে, কিভাবে চলতে পারে এটা, এই প্রশ্ন কিন্তু তুলছেন বিরোধীরা। নজর থাকবে সুমন, নজর থাকবে, নজর রাখো। হালতুর দিকে নজর রাখি। হালতুতে ক্লাবে ভাঙচুর, মারধরের অভিযোগে গ্রেপ্তার দুজন, অভিজিৎ চৌধুরী এবং জাহাঙ্গীর মল্লিককে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ। 107 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামীদের বিরুদ্ধে মারধর ভাঙচুরের অভিযোগ ওঠে। 108 নম্বর ওয়ার্ডে সুশান্ত ঘোষের অনুগামী হওয়ায় হামলা চালানো হয়েছে এমনটাই দাবি করা হয়। এক তৃণমূল সমর্থককে মেরে চোখ কার্যত নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্থানীয়রা দাবি করেছেন সুশান্ত ঘোষ পুজোর উদ্বোধন করেছিলেন বলেই রাগ হয়েছে লিপিকা মান্নার। আমার আমার বন্ধু ভাই থেকে নিমন্ত্রণ হিসেবে ফিরছিলাম পাড়ার মধ্যেই, পাড়ারতেই তখন দেখি যে ওই গোটা 15-16 জন ছেলে আমাদের মণ্ডপ ক্লাব এসে ভাঙার চেষ্টা করছে। আমি বলছি তোরা এরকম কেন করছিস, তাহলে এইটা আমার হাতে, ও ছিল আমার ছেলেও ছিল বউ ছিল, এইটা বলাতে ওদের কি যায় না কি আক্রোশ হলো, আমাকে মারা শুরু করলো ছেলের সামনেই, বউ বাঁচাতে গেলো, বউকেও ধাক্কা মেরে ফেলে দিল, চোখে লেগেছে, আর আমার তো এই অবস্থা করেছে।
দেখুন, আমার মনে হয় না যে কাউন্সিলরের মদতে জিনিস হতে পারে, কারণ পুজো তো একটা ক্লাবের ব্যাপার, সেই ক্লাবে যে কেউ যে কাউকে ডাকতে পারে। এতে কাউন্সিলরকে অনেক ক্লাব ডেকেছে, সেখানে কি আমি সেই ক্লাবের সঙ্গে অন্যগুলো জড়াবো? আমার মনে হয় না কাউন্সিলর এতে জড়িত আছে, তবে যারা জড়িত আছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়। যেটা হয়েছে একদম ভুল হয়েছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, কিন্তু এর সঙ্গে অন্য কিছু জড়ানোটা মনে হয় না ঠিক হচ্ছে। আমার মনে হয় না যে কেউ এই সমস্ত নোংরামি জিনিসে মদত দেবে। কালীপুজোর বিসর্জন ঘিরে নদিয়ার দুষ্কৃতী দৌরাত্ম, মুখে মদ নিয়ে মহিলার গায়ে ছিটানোর অভিযোগ, গ্রেপ্তার চারজন। প্রতিবাদ করায় মহিলার স্বামী ও তাদের বন্ধুকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। মহাদেব রয়েছেন টেলিফোনে আমাদের সহকর্মী। মহাদেব, ওই চারজন কারা, কোথা থেকে, কিভাবে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে? দেখো, যখন প্রতিমা নিরঞ্জন হচ্ছিল, যে ঘটনার মধ্যে ছিল সেখানে সিসিটিভি ফুটেজ ছিল, সেই সিসিটিভি ফুটেজ থেকেই কিন্তু পুলিশ এদেরকে শনাক্তকরণ করেছে। এরা মূলত ওই মহিলার উপর মারধর করা হয়েছিল এবং গায়ে মদ দিয়ে দেওয়ার যেটা অভিযোগ উঠেছিল সেই মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে কিন্তু শান্তিপূর্ণভাবে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। এই চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করে তাদেরকে আজকে রানাঘাট মহকুমার আদালতে পাঠাবে এবং মূলত এই ঘটনার সাথে আট জানা যারা জড়িত ছিল তাদের খোঁজেও কিন্তু রীতিমতো তল্লাশি চালাবে শান্তিপূর্ণ। নজর থাকবে মহাদেব, নজর রাখো। এদিকে ভাইফোঁটা দিতে যাওয়ার পথে প্রৌঢ়াকে ধর্ষণের চেষ্টা, পুলিশের জালে দুই অভিযুক্ত। অভিযোগ, বাপের বাড়ি যাওয়ার পথে দুই যুবক পথ আটকায়, জোর করে পুকুর পাড়ে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। মহিলার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্তরা। তল্লাশি চালিয়ে দুই অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম সদানন্দ মালিক এবং অর্ঘ ধারা। ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। নেশা ঠেক ভাঙতে প্রশাসন সক্রিয় নয় বলে অভিযোগ। আমরা প্রশাসনের কাছে বারেবারে নিরাপত্তা দাবি জানিয়েছি। আজকে পুলিশে অ্যাডিশনাল এসপি এসেছিলেন, ডিআইবি থেকে এসেছিলেন, মেমারি থানাও এসেছিলেন। আমরা সেখানে একই কথা বলেছি যে অবিলম্বে সমস্ত নেশার ঠেক আপনাদেরকে বন্ধ করতে হবে এবং নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আর যদি আপনারা না করেন, ভবিষ্যতে প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন যদি আস্থা দিতে না পারে মানুষ আইন নিজের হাতে তুলে নেবে, তার জন্য প্রশাসন দায়ী থাকবে। না আছে একটা স্ট্রিট লাইট, না আছে নিরাপত্তা, প্রত্যেকটা কালভাটে কালভাটে মদের ঠেক। এ কী চলছে? আমরা নিরাপত্তা চাইছি, আমরা নিরাপত্তা চাইছি সব সময়। এখানে পুলিশ টহল দিক, পুলিশ যদি না পারে আমাদেরকে বলুক যে হ্যাঁ আপনারা আইন নিজের হাতে তুলে নিন, আমরা তুলে নিতে পারবো, সেটা আমরা জানি কীভাবে নিতে হয়। এদিকে ভাঙড়ে আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতির অভিযোগ, ঘর পাইয়ে দেওয়ার নামে 20,000 টাকা দাবি করছে তৃণমূল কংগ্রেস। বিস্ফোরক অভিযোগ নওশা সিদ্দিকীর, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি এলাকার তৃণমূল কংগ্রেস নেতা আহসান মোল্লার। আবাস যোজনা নিয়ে চরম দুর্নীতি হয়েছে। এখানে যারা প্রকৃত পাওয়ার দরকার তারা না পেয়ে, যাদের পাকা বাড়ি আছে তারা পাচ্ছে, গরিব মানুষগুলো পাচ্ছে না। এই হতাশার সুযোগ নিয়ে আবার কে 20,000 টাকা চাইছে, বাড়ি পাইয়ে দেবে, এই সবগুলো হচ্ছে, নোংরামি হচ্ছে। ওটা প্রুফ দেখার যে এই লোক টাকা চেয়েছে, তারপর তো কথা হবে। তাহলে এটা কি বাজার গরম করার চেষ্টা? 100 বার বাজার গরম করার চেষ্টা করছে। ওর পাঁচতলায় মাটি নেই, মাটি রাখার জন্য অনেক রকম মিথ্যে কথা বলছে। সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সত্যজিৎ, আম আদমি নয় অভিযোগটা করছেন স্বয়ং বিধায়ক সত্যজিৎ। একেবারে গতকাল জাউলগাছি অঞ্চলের ফুলবাড়িতে সেখানে নওশাদ সিদ্দিকী এসেছিলেন সাধারণ মানুষের সমস্যা শুনবেন বলে, এবং সেখানেই দেখা যায় যে অসংখ্য সাধারণ মানুষ অভিযোগ করেছেন নওশাদ সিদ্দিকীর কাছে যে আবাস যোজনার নাম করে এরকম ভাবে টাকা দেওয়া হচ্ছে এবং যারা গরিব যারা প্রাপ্য তারা না পেয়ে বরঞ্চ যাদের ছাদ দেওয়া বাড়ি আছে বা যারা পাওয়ার যোগ্য নয় তাদেরকেই দেওয়া হচ্ছে। সেই প্রসঙ্গেই নওশাদ সিদ্দিকী বিষয়টি অভিযোগ করেন এবং পাল্টা এলাকার তৃণমূল কংগ্রেস নেতা আহসান মোল্লা বলেন সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন। কিন্তু শুভজিৎ, আমি জানিয়ে রাখবো, বেশ কিছুদিন আগে ঠিক যেখানে এই ঘটনা তার ঢিল ছোড়া দূরত্বে ভাঙর কলেজ মাঠ, সেখানেই প্রকাশ্য মঞ্চ থেকে শওকত মোল্লা এবং সায়নী ঘোষ তারা কার্যত পরিষ্কারভাবে নিদান দিয়েছিল যে কোনো রকমভাবে আবাস যোজনার ঘর নেওয়ার জন্য যাতে করে 1 টাকা না নেওয়া হয়, যদি কেউ টাকা চায় কেউ জুতো কেউ বা কেউ চর মারার নিদান দিয়েছিলেন। সেটাকেও যদিও এদিন নওশাদ সিদ্দিকী ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, কিন্তু তার পরিপ্রেক্ষিতেও আজকে সাধারণ মানুষ এসে নওশাদ সিদ্দিকীকে অভিযোগ করছেন। নওশাদ সিদ্দিকী বলছেন যে টাকা নিয়ে বাড়ি তৈরি করা হচ্ছে বা বাড়ি দেওয়ার প্রমাণ বাড়ি দেওয়ার জন্য তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে, যদিও সেই অভিযোগ সম্পূর্ণরূপে ভিত্তিহীন বলেই জানিয়েছেন এলাকার। নজর থাকবে সত্যজিৎ, নজর রাখো।